स्वागत सबाई के शुभ दीपावल आगाम शुभेच्छा सबाई के जानिए रखल तर कारण हे एखे लक्ष्य सवार ही उत्सव आनंदे मेते दीपान्विता अमावस्या एवं से ही समयकार काली पुजो उद्यापन करा सबाई के विजय शुभेच्छा जाना। आज के बामा खेपार चरित्र नहीं आलोचना करब जे मानुष्टर नाम तारापीठ और तारापीठ महाशान संगे ओतप्रोत भावे जड़ित रही तंत्र साधक छें मायर एक अनिष्ठ उपासक छें किंतु आम्रा जानी जे एई महान व्यक्तिर काछे बहु मनीषी तार संगे साक्षात करबार जोन्नो गिएछेन कखनो नेताजी सुभाषचंद्र गिएछेन कखनो विवेकानंद गिएछेन एई धरनेर जारा मनीषी रोयेछेन जादेरके आम्रा चीनी बांगालीरा तादेरके नमस्य बोले मने करी तारा केन बामाखेपार सान्निध्ये आसलेन तार पेछने कि रहस्य छिलो कि कारण छिलो मूलत तो सेटाई आज के जानवार चेष्टा करब ज्ञानप्राज्ञ सजलकान्ति भट्टाचार्य रोयेछेन आमादेर संगे उपस्थित। सजल देखो शुभ विजय शुभेच्छा जानाई एवं संगे संगे अनुरोध करब एई विषय आलोकपात करबार जोन्नो। আমরা বামা খাবার জীবনী নিয়ে আগেও অনেকবার আলোচনা করেছি, মহাপুরুষদের জীবনী নিয়ে আলোচনা করার একটা পার্ট অফ আওয়ার প্রোগ্রাম, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল সিগনিফিকেন্সও আছে। কিন্তু আজকের জিনিসটা আজকে দেবাশিস একটা জায়গায় টোটাল ব্যাপারটাকে প্রিসাইজ করে দিয়েছে যে এই মহাপুরুষের সান্নিধ্যে তৎকালীন যে সমস্ত মনীষীরা এসেছেন তাদের যে সাক্ষাৎকারের যে রিফ্লেকশনটা সেইটা হচ্ছে আজকে আমাদের কিন্তু এই অনুষ্ঠানের কিন্তু আলোচনার প্রতিপাদ্য বিষয়। প্রথমেই আসছি যে যখনই যেমন ফুল ফুটলে যেমন ভ্রমর এসে পড়ে, রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যেমন তিনি প্র্যাকটিক্যালি তার তো বেসিক এডুকেশান কিছু ছিল না, তার আশেপাশে যেমন তৎকালীন টোটাল যে এলিট শ্রেণীটা বিদ্বজ্জন সমাজ এসে তার পাশে ভিড় করেছিল কেশব সেন থেকে আরম্ভ করে শিবনাথ শাস্ত্রী থেকে আরম্ভ করে, তেমনি বামাখাপার কাছে কিন্তু তৎকালীন ভারতবর্ষের যে সমস্ত মনীষীরা ছিলেন তার মধ্যে বিবেকানন্দ থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে চারণ কবি মুকুন্দ দাস থেকে আরম্ভ করে সে লিস্ট বড় দীর্ঘ, তারা এসে তার সান্নিধ্যে এসেছিলেন এবং এই মহাপুরুষের সঙ্গে আর একজন তৎকালীন মানে প্রবল মনীষার যে সাক্ষাৎকারের যে অভিব্যক্তিটা সেটা সাধারণ মানুষের চাইতে অনেক বেশি বাংময়, অনেক বেশি তেজদৃপ্ত। সুতরাং সেই জায়গাটাই কিন্তু আমরা আলোকপাত করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স তখন 45, তার প্রিয় সঙ্গী বন্ধু ছিলেন চারণ কবি মুকুন্দ দাস, দুজনে একদিন এলেন তারাপীঠে সিদ্ধ মহাপুরুষ বামাখাপাকে দর্শন করতে। এর আগেই রবীন্দ্রনাথ খ্যাপা বাবার কথা শুনেছিলেন শ্রদ্ধেয় ভূপেন্দ্রনাথ সান্যাল মহাশয়ের কাছ থেকে। যোগাচার্য ভূপেন্দ্রনাথ ছিলেন শান্তিনিকেতন আশ্রমে ব্রহ্মচর্য বিদ্যালয়ের অধ্যক্ষ, সিদ্ধ ক্রিয়াযোগী, বামার কৃপাধন্যও বটে। তারাপীঠে যাওয়ার পরে মহাশ্মশান আর চারপাশের ভয়ঙ্কর রূপ এবং সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলেন রবীন্দ্রনাথ এবং চারণ কবি মুকুন্দ দাস। একদিকে দিগন্ত বিস্তৃত মাঠ, অন্যদিকে ঘনঘোর জঙ্গলে ভরা মহাশ্মশান, এরই পাশ দিয়ে বামার কুটির, তারপরে জীবিত কুণ্ড বাঁয়ে রেখে তারা এলেন তারা মন্দিরে। দেবী প্রণাম সেরে বসলেন দেবাঙ্গনে, গভীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন খ্যাপা বাবার আসার আশায়। বামদেবের আর আসার নাম নেই, কখন যে কোথায় যান কেউ তার খবর রাখে না, কখনো উদয়পুরের কালী মন্দিরে, কখনো পদ্মাসনে দ্বারকা, কিংবা জীবিত কুণ্ডে ভেসে থাকা, কখনো বা মহাশ্মশানের নিভৃতে কে দেবে তার হদিশ, স্বেচ্ছাময় পুরুষ কখন যে কী করেন। অপেক্ষায় থেকে থেকে প্রায় সারাটা দিনই কেটে গেল রবীন্দ্রনাথ এবং মুকুন্দের, কিন্তু খ্যাপার আর দেখা মিলল না, ক্রমেই তারা বিমর্ষ অস্থির হয়ে উঠলেন। তবে একটা বিষয়ে দুজনেই নিশ্চিত, যেখানেই থাকুন দিনে অন্তত একবার খ্যাপা বাবা তারা মন্দিরে আসবেনই আসবেন। সেই আশায় বুক বেঁধে ধৈর্য ধরে বসে রইলেন দুজনে দেবী মন্দির অঙ্গনে। ধীরে ধীরে সন্ধ্যা প্রায় হয়ে এলো, তবুও দেখা নেই সেই উদাসীনের। আরও অস্থির হয়ে উঠলেন উভয়ে, এখান থেকে আবার রামপুরহাট হয়ে ফিরে যেতে হবে শান্তিনিকেতনে, ট্রেনের সংখ্যা নেই, খুবই কম, রাত হয়ে যাবে অনেক। ক্ষুধা তৃষ্ণায় উদ্বেগে গলাবুকো শুকিয়ে গেল, কী করবেন ভেবে আকুল হয়ে উঠলেন রবীন্দ্রনাথ। এবার অপার করুণা হলো করুণাময়ী মা তারার, খ্যাপা বাবারও। বহুদূর থেকে সহসা মেঘের গর্জনের মতন ভেসে এলো, জয় তারা, জয় তারা মা। কে যেন নিবিড় বনজঙ্গল বাড়িঘর তোলপাড় করে ঝড়ের বেগে ছুটে আসছে মন্দিরের দিকে। ভীত এবং সন্ত্রস্ত হয়ে বসে রইলেন রবীন্দ্রনাথ এবং মুকুন্দ দাস। উচ্চকোটির সাধক মহা তেজস্বী বামদেব এসে দাঁড়ালেন তাদের সামনে, ফালা ফালা দুচোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে তেজরাশি, পরনে তার শুধু একটুকরো কৌপিন মাত্র। বিশাল তেজদৃপ্ত মূর্তিটি সোজা ঢুকে গেল মন্দিরে, ছোট্ট শিশুর মতো স্তনপান করতে লাগলেন ব্রহ্মশিলায় অধিষ্ঠিত তারা বিগ্রহের, প্রাণ ভরে পান করছেন আর স্তনদুগ্ধ ঝরে পড়তে লাগলো খ্যাপা শিশুর মুখ বেয়ে। অলৌকিক এই কাণ্ড দেখে বিস্মিত এবং স্তম্ভিত হয়ে গেলেন রবীন্দ্রনাথ এবং মুকুন্দ দাস।
তারপরে মন্দির থেকে বেরিয়ে এসে তৃপ্ত খ্যাপা বাবা মধুর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কোথা থেকে এসেছিস তোরা? ঘোর কাটিয়ে দুজনেই বললেন, কলকাতা থেকে। অন্তর্যামী বামদেব সহসা বিপ্লবী মুকুন্দদাসকে বললেন, তোর কাছে ফুটুস কল আছে না? এখনই তুই ওটা নদীতে ফেলে আয়, নাইলে বিপদে পড়বি। বামদেব যে সর্বজ্ঞ তা বুঝতে মুকুন্দদাসের এতটুকু দেরি হলো না। জামার নিচে গুলিভরা রিভলভার রয়েছে, নদীতে ফেলার ইচ্ছে নেই তার, আবার বামার অমোঘ নির্দেশে অমান্য করবার মতো সাহসও নেই। তবু কিছুটা সংস্কার বসে দ্বিধাচিত্ত মুকুন্দ উঠে দাঁড়ালেন। বামদেব এবার রবীন্দ্রনাথকে বললেন, তুইও যাওয়ার সঙ্গে, দেখবি ও ফেললো কি না নদীতে। ওরা ফিরতেই অন্তর্যামী খাপাবাবু বললেন, বাবা তোদের বড় খিদে পেয়েছে না? বিস্ময় উদ্বেগ অস্থিরতা আর খিদের জ্বালায় কারো মুখ থেকে একটা কথাও সরল না। মন্দিরের ভেতরে ঝোলানো দড়ির শিকে থেকে দুটো ভাঁড় পাড়লেন বামা, দুটো দিলেন দুজনের হাতে। দেখলে ঘেন্না লাগার মতো, দুটো ভাঁড়েই খাবার কিছু বোঝা যায় না, ঘন সবুজ ছাতলায় ভরা। প্রথমে মানসিক দ্বন্দ্ব, পরে দুধপানের অলৌকিক দৃশ্যের কথা মনে করতেই ভাবলেন, নিশ্চিন্তে খাওয়া যায়। খাওয়া শেষ হলো, অপূর্ব খাবার। বামা খাবা জিজ্ঞাসা করলেন, বাবা তারাপীঠে তোরা কী জন্য এসেছিস? সন্ধ্যা হয়ে গেছে, এখান থেকে তোরা চলে যা, আর থাকিস নে, থাকলে বিপদে পড়বি। একথা শুনে দুজনে তারামা এবং বামদেবকে প্রণাম করে যাওয়ার জন্য প্রস্তুত হতেই করুণাময় খ্যাপা বাবা সস্নেহ রবীন্দ্রনাথকে বলবেন, দেখ বাবা, তারামায়ের আশীর্বাদে তোর লেখা হবে, নাম ডাক হবে, সাধক হবে তুই, তোর ব্রহ্মজ্ঞান হবে এবং পৃথিবীজোড়া নাম হবে। এই বলে আন্তরিকভাবে রবীন্দ্রনাথকে আশীর্বাদ করলেন খ্যাপা বাবা। এরপরে বিপ্লবী মুকুন্দকে আশীর্বাদ করে বললেন, তোকে গান লিখবার গান গাইবার শক্তি দিয়েছে তারামা, তুই মাকে তাই দিয়েই সেবা করে যা। আর মনে রাখিস বাবা, জগৎজননী দেশজননী, মায়ের ইচ্ছায় দেশ ঠিক সময় স্বাধীন হয়ে যাবে। একদমই, আমরা অবশ্যই এই আলোচনায় থাকব, মনোমুগ্ধ হয়ে সবাই শুনছেন যারা দর্শক রয়েছেন তারা। আমি অবশ্যই আপনাদের আবারই আলোচনা শোনাবো, কিন্তু তার আগে একজনের ফোন রয়েছে আমাদের নিতে হবে অনুষ্ঠানে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো সজনদা, প্রণাম নিবেন। হ্যাঁ নমস্কার আপনাকে, আপনাদের কেউ শুভ বিজয়। প্রণাম। কোথা থেকে বলছেন? আমি খড়গপুর বেলনা থেকে দাদা। আচ্ছা, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে দাদা। কেমন লাগছে প্রোগ্রাম বা সজলদার কাছে কেউ এসেছে কিনা আগে? আচ্ছা ঠিক আছে, সমস্যা এখন বলতে হবে না, সমস্যা এখন বলতে হবে না, আমি সমস্যাটা ছক দেখে জানাবেন। ছেলের জন্ম তারিখ বলুন। 1997 9th মে বললো। 9th মে 9th মে 1907 আগামী সেপ্টেম্বর 11 সেপ্টেম্বর কি বলছেন? 11 সেপ্টেম্বর 1997। হ্যাঁ। আচ্ছা টাইম বলুন। আর টাইম 10:55 10:55 AM জন্মস্থান বলুন? মেদিনীপুর হাসপাতাল, সদর হাসপাতাল। মেদিনীপুর হাসপাতাল, ওকে রাইট। বৃহস্পতিবার জন্ম? হ্যাঁ দাদা। হ্যাঁ। বৃশ্চিক লগ্ন ধনু রাশি, মূলা নক্ষত্র ধনু রাশির সাড়ে সাথে শেষ পর্যায়ে চলছে, কিন্তু ছেলেটি লেখাপড়ায় ভালো, লেখাপড়ায় ভালো, খুবই ভালো, বুধাইত্ব যোগ রয়েছে এবং ভাদ্র মাসে জন্ম, লগ্নের দশমে বুধাইত্ব যোগ, সুতরাং ম্যাথ ওরিয়েন্টেড পড়াশোনা এবং সেখানে MSc করেছে ম্যাথমেটিক্সে এবং সম্ভবত PhD করার প্ল্যানিং রয়েছে। নেট দিয়েছে? নেট ঠিক আছে, এর কিন্তু মানে চতুর্থে কেতু রয়েছে, জিনিসটা ভালো নয়, কোনো রিলেশন নিয়ে সমস্যা হবে আর কি, বুঝেছেন তো? বাজে মেয়ের পাল্লায় পড়বে আর কি, এত ভালো ছেলে পরে দেখবে, কথা বলবেন, বুঝেছেন? অনেক কিছু ব্যাপার ঘটে গেছে, আপনি যোগাযোগ করবেন। হ্যাঁ, এতটা যখন দেখতে পাচ্ছি আরও ভেতরে খবরে অনেক পাচ্ছি, ঠিক আছে দাদা। বেরোতে পারবে কি না তার চেয়ে বড় হচ্ছে বেরোনোর রাস্তাটা করতে হবে, তার জন্য যোগাযোগ করবেন এখান থেকে যাতে বেরিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? বুকিং নাম্বারে ফোন করবেন, আমি বুকিং নাম্বারগুলো আরও আরেকবার বলে দিই, দেখুন টিভি স্ক্রিনে রয়েছে 9830356463 একটা নাম্বার, উপরে রয়েছে দেখুন দ্বিতীয় নাম্বার হচ্ছে 8910746933 দুটো নাম্বার, তিন নম্বর যে নাম্বার রয়েছে 9830409052
এই নাম্বারগুলোতে ফোন করবেন এবং বুকিং করবেন অনলাইন, এবং যে চেম্বার প্রেডিকশন সেগুলো হবে। আমি চেম্বার কোথায় করবো একটু চট করে বলে দিই আপনাদের, সোমবার হচ্ছে গড়িয়াহাটে চেম্বার রয়েছে, 115D চন্দ্রানী জুয়েলার্সের পাশের গলি, 9টা থেকে 2টো পর্যন্ত চেম্বার সকালবেলায়। মঙ্গলবারে হচ্ছে নিজস্ব চেম্বার বাঙ্গুর অ্যাভিনিউতে, বাঙ্গুর পোস্ট অফিসের পাশে, 4টে থেকে 7টা পর্যন্ত। বুধবারে হচ্ছে শিথির মোড়ে চেম্বার রয়েছে, 3টে থেকে 8টা পর্যন্ত। বৃহস্পতিবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, শুভম জ্যোতিষ কার্যালয়, চিড়িয়া মোড়, শান্তির বাজার, 12 AM থেকে 3 PM পর্যন্ত, মানে সকাল 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত। ওই দিনই বিকেলবেলাতে হাওড়ার কদমতলায় চেম্বার রয়েছে, গীতা প্যালেস, 4টে থেকে 8টা পর্যন্ত চেম্বার। তার পরের দিন হচ্ছে শুক্রবার চন্দননগরে চেম্বার রয়েছে, 3টে থেকে 7টা পর্যন্ত, শীতলা মন্দির। শনিবার চেম্বার রয়েছে বালি নিমতলা ফরচুন টাওয়ারে, 3টে থেকে 7টা পর্যন্ত, 3টে বিকেলবেলা 3টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। এই চেম্বারগুলো হচ্ছে এখন বাইরের চেম্বার, আর অনলাইন প্রেডিকশন হচ্ছে অনলাইনের জন্য এই নাম্বারগুলো রয়েছে, বুকিং নাম্বারে ফোন করে আপনাকে বুক করতে হবে। আপনারা মনোমুগ্ধকর গল্প শুনছিলেন, আলোচনা শুনছিলেন, ডেফিনেটলি এটা গল্প না, এটা বাস্তব, সেটা শুনছিলেন। অবশ্যই যারা ফোন করতে চাইছেন ফোন করুন, ফোনও নেব, সঙ্গে আমরা আলোচনাতেও থাকবো। 1882 সাল, তখন যুবক নরেন্দ্রনাথ দত্তের বয়স মাত্র 19। উত্তরকালে স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902, এই সময়ের কিছুদিন আগেই পরিচয় হয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে। নরেন্দ্রনাথের কলেজের সহপাঠী ও বন্ধু ছিলেন শরৎ চক্রবর্তী। একদিন তাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন মহাসাধক বামাখ্যাপার দর্শনে। রামপুরহাট স্টেশন থেকে পায়ে হেঁটে এলেন তারাপীঠ, তারামাকে দর্শন এবং প্রণাম সেরে এলেন মহাশ্মশানের শিমুলতলায়। খ্যাপা বাবার দর্শন করে তৃপ্ত হলেন নরেন্দ্রনাথ, সজল চোখে তাকিয়ে রইলেন একে অপরের দিকে। খানিকটা সময় কেটে যায় এইভাবে, গভীর শ্রদ্ধার সঙ্গে বামাখ্যাপাকে প্রণাম করলেন নরেন্দ্রনাথ, মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন খ্যাপা বাবা। এরপর সহপাঠীকে সঙ্গে নিয়ে দুজনেই বেরিয়ে এলেন শ্মশান থেকে। মন্দির থেকে একটু দূরে একটি মাটির ঘরে বসলেন বিশ্রামে। সহপাঠী শরৎ বললেন, নরেন, তুমি খ্যাপা বাবার দিকে অমন করে সজল চোখে কী দেখছিলে? উত্তরে নরেন্দ্রনাথ বললেন, শাস্ত্রমতে মুক্ত পুরুষের 4টি অবস্থা হয়, বালকবধ, পিশাচবধ, জড়বধ এবং উন্মাদবধ। এরকম লক্ষণযুক্ত মহাপুরুষের দর্শন লাভ করার একান্ত ইচ্ছে ছিল আমার বহুদিনের, সেই জন্য অনেক জায়গা ঘুরেছি। শেষে বামাখ্যাপাকে দেখতে এলাম তারাপীঠে। সাধকদের মধ্যে আমার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব অগ্রগণ্য, তাকে দেখে সব স্বাদ মিটে গেছে। তবু একান্ত ইচ্ছা ছিল বামাখ্যাপাকে দেখার, যা দেখলাম তা অপূর্ব এবং অতুলনীয়। মুক্ত পুরুষের সমস্ত লক্ষণই এর মধ্যে বিদ্যমান এবং মহাপুরুষ খুবই বিরল। যাই হোক, তারাপীঠে আসাটা সার্থক হয়েছে, তাই একদৃষ্টিতে তাকে দেখছিলাম। নরেন্দ্রনাথের কথা শুনে আনন্দিত হলেন সহপাঠী। খানিক পরে তিনি একাই চলে গেলেন শিমুলতলায়। খ্যাপা বাবাকে জিজ্ঞাসা করলেন শরৎ বাবা, আপনি একদৃষ্টিতে আমার সহপাঠীর দিকে কী দেখছিলেন? তখন দেখলাম চোখ দুটো আপনার ছলছল করছিল। উত্তরে বামাখ্যাপা বললেন, বাবা, ধর্মের এখন বড়ই গ্লানি। সনাতন হিন্দু ধর্মে লোকের বিশ্বাস এবং আস্থা কমে গেছে ম্লেচ্ছ সংসর্গে, কিন্তু এই যুবককে দেখে হৃদয়ে আমার আশার সঞ্চার হয়েছে। মহা তেজস্বী ব্রহ্মচর্য পরায়ণ এই যুবক কালে কালে মুখ উজ্জ্বল করবে হিন্দু ধর্মের, সারা পৃথিবীতে এর নাম হবে, তাই একদৃষ্টি দেখছিলাম এর ভবিষ্যৎ। ব্রহ্মজ্ঞ পুরুষ বামাখ্যাপার এই ভবিষ্যৎবাণী শুনে আনন্দে আপ্লুত হয়েছিলেন শরৎচন্দ্র চক্রবর্তী। পরের দিন তারামা এবং বামাখ্যাপাকে প্রণাম করে উভয়ই কলকাতায় ফিরে এলেন তারাপীঠ থেকে। অসাধারণ, অসাধারণ। মানে এরপরে আসছি আমরা নেতাজি সুভাষ বোস। নেতাজি সুভাষ বোস সম্বন্ধে উনি যখন মামাখাপার সঙ্গে দর্শন করতে গেলেন, দেখেই বলে দিয়েছিলেন যে পৃথিবীর কোনো শক্তি নেই তোকে আটকাবার, সমস্ত শক্তিকে পদদলিত করে তুই ভারতবর্ষের স্বাধীনতার প্রাগ্রসর ভূমিকায় অবতীর্ণ হবি। প্র্যাকটিক্যালি সেই সময় নেতাজি সুভাষ পরাধীন ভারতবর্ষে, তাকে কে চেনে? এখান থেকে সে চলে গেল হিটলারের সঙ্গে মিটিং করলো, ওখান থেকে সাবমেরিনে চলে আসলো আমাদের জাপানে, ওখান থেকে সে আজাদিন ফৌজ গঠন করে আসলো একটা বাঙালির পক্ষে, মানে এটা আনথিঙ্কেবল। সুতরাং নেতাজি সুভাষ বোসের সম্বন্ধে বামাখ্যাপার যে ভবিষ্যৎবাণীগুলো কিন্তু অব্যর্থভাবে কিন্তু মিলে গিয়েছিল, এবং আইএনএ তৈরি করলেন এবং ভারতবর্ষের স্বাধীন পতাকাও তিনি উত্তোলন করলেন একটা জায়গা অবধি। সুতরাং বিভিন্ন মনীষী এসে বামাখ্যাপার সান্নিধ্যে এসে রিচার্জ হয়ে গিয়েছিলেন, কারণ পাওয়ার হাউস, সেখান থেকে টোটাল পাওয়ার ইমানেট করছে। সুতরাং সেখান থেকে যারাই এই মহাপুরুষের সান্নিধ্যে এসে পৌঁছন, তার যে অরা, AURA, মানে সেই অক্ষি বলয়, যেটা আলোর বলয়, জ্যোতির বলয়ের মধ্যে যারা এসে পড়বে তারাই উদ্ধার হয়ে যায়। সুতরাং এরকম বহু মনীষী এবং বহু সাধক, উঠতি সাধক, পরবর্তীকালে তারা
স্বনামধন্য হয়েছেন কি আধ্যাত্মিক জগতে কি মেটেরিয়াল জগতে, সবাই কিন্তু এই বামাক্ষ্যাপার সান্নিধ্যে এসে সেই সময় ভারতবর্ষে, তৎকালীন ভারতবর্ষে তারা কিন্তু একটা তাদের যে লেভেল থেকে অনেক উঁচু লেভেলে কিন্তু পৌঁছে গিয়েছিলেন, নিশ্চয়ই তাদের মধ্যে পার্স ছিল, তা নাহলে কিন্তু বামাক্ষ্যাপার দর্শন পাবেন কি করে? একদমই। আমরা আবারও আলোচনা আসবো, একজন রয়েছেন ফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনাকেও প্রণাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বিয়ানাম বলছি। কার সম্পর্কে জানবেন? আমি ওর মেয়ের সম্পর্কে। মেয়ের সম্পর্কে, মেয়ের জন্ম তারিখ বলুন। ষোলোই আগস্ট 1992। টাইম বলুন। বিকেল পাঁচটা বেজে আটান্ন মিনিট। জন্মস্থান বলুন। হুগলির কোন্নগর। কেউ এসেছিলেন আগে সজলদার কাছে? না দাদা, আমি দাদার প্রোগ্রাম খুব দেখি আর কি। বেশ। রবিবার জন্ম? হ্যাঁ। মকর লগ্ন মীন রাশি, লগ্নে শনি বসে আছেন, সুতরাং খুব টেনশনে ভোগে আর কি, সেখান থেকে মুক্তি করতে হবে। তা যা হোক, ল ওরিয়েন্টেড পড়াশোনা, LLB, BLB, MLB করলে ভালো হবে, ঠিক আছে? এবং সেখানেই বোধ হয় চাকরি টাকরি করে কোনো ভালো সিনিয়রের আন্ডারে, তাই তো? আচ্ছা, তা যা হোক, এখানে আপনার এখন ওর কেরিয়ার নিয়ে প্রশ্ন, তাই এখানে যেহেতু রবি খুব পাওয়ারফুল, একে আপনি একটা অ্যাডভাইস দিন যাতে আমাদের যে WBJS মানে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসে যেন পরীক্ষা দেয় আর কি, এবং এখান থেকে কিন্তু এর কেরিয়ারের ব্যাপারটা কিন্তু ইন্ডিকেশান আছে। রবি হচ্ছে মানে গভর্নমেন্ট বা এর কারগ্রহ, WBJS ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষাটার জন্য দেয়, যদিও মনে মনে সেটাই তোর ইচ্ছে, হ্যাঁ, সেটার জন্য অ্যাপিয়ার করে, ঠিক আছে? বিয়ে ঠিকই আছে, সপ্তমপতি ঠিক জায়গায় রয়েছে, সপ্তমে বুধ বসে আছে, সুতরাং ওইভাবে তো বলা যায় না, তার ছকটাও দরকার, দুটোর মধ্যে কম্পারেটিভ স্টাডি করতে হবে টু রিচ দ্য ফাইনাল কনক্লুশন। তবে সেখানে নেক্সট ইয়ারে বিয়ে নেই, কারণ লগ্নিক সাড়ে সাথে চলছে, তো লগ্নের পর দিয়ে লগ্নে শনি জন্মকালীন বসে আছে, তারপরে দেবার শনি পাস করছে, সুতরাং আরও কিছুদিন ওয়েট করতে হবে, ঠিক আছে? দুবছর আরও বিস্তারিত জানতে হলে আপনি চেম্বার আসুন। আপনি একটা প্রশ্নকে প্রচুরভাবে জিজ্ঞেস করছেন, একই কথা একই রকম ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে, এটা ঠিক নয়। অ্যাস্ট্রোলজিতে সামনের বছর বিয়ের সমস্যা রয়েছে, লাগ্নিক সাড়ে সাথী রয়েছে, যেটা বললেন সজলদা, সেই কারণের জন্য বিয়ের ক্ষেত্রে যদিও হয় সেক্ষেত্রে সমস্যা হবে, না হওয়ার সম্ভাবনাটা বেশি ছকে দেখাচ্ছে। এরপর আবার তার পরের বছর হবে, কীরকম হবে, ভালো হবে, খারাপ হবে, সব প্রশ্নের উত্তর আছে কিন্তু টিভিতে নয়। তার জন্য আপনি আলাদা করে যোগাযোগ করুন, চেম্বারে আসুন অথবা আপনি অনলাইনে প্রেডিকশনে আসুন, তখন আপনাকে বিস্তৃতভাবে বলা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য। প্রশ্ন প্রচুর আছে মানুষের মনে, উত্তরও অনেক, কিন্তু সময়টা তো কম, সেই কারণের জন্য আমাদেরকে ছোট ছোট করে প্রশ্ন করতে হবে, ছোট ছোট করে উত্তর দিতে হবে, অল প্রিসিশন উত্তরগুলো দিতে হবে। হ্যাঁ, একদম একদম। তো যা হোক, আমরা আসছি স্যার আশুতোষ মুখোপাধ্যায়, বাংলার বাঘ। আনুমানিক 1901 সালের কথা, শীতকাল, জঙ্গলময় তারাপীঠ তখন শীতে কাঁপছে ঠকঠক করে। বাংলার বাঘ গভীর জঙ্গল ভেদ করে পৌঁছলেন মহাশ্মশানের শিমুলতলে। তার সঙ্গে রয়েছেন তার গর্ভধারিণী মা জগত্তারিণী দেবী, পত্নী এবং বলাগড়ের বাসিন্দা সহকর্মী শ্রী প্রদীপ্ত নারায়ণ রায়। বাংলার এই বাঘ আর কেউ নন, তৎকালীন কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী স্যার আশুতোষ মুখোপাধ্যায়। সরাসরি তারা মন্দিরে না গিয়ে সোজা ঢুকে পড়েছেন জঙ্গলে, বাঘ বলে কথা, আপনভাবে বসে আছেন খ্যাপা বাবা। সামনাসামনি বসতেই খ্যাপার বিশাল চোখ দুটি নিবিষ্ট হলো 37 বছর বয়সের ওই যুবকের উপরে, মুহূর্তেই পড়ে ফেললেন অন্তরপটের কথা। সানন্দে খ্যাপা বাবা স্যার আশুতোষকে বললেন, ওরে তুই মনে মনে যাই চাইছিস তাই হবি, যা শালা তুই জজ হবি, তারামা আমাকে বলল। বিস্মিত হলেন আশুতোষ, তিনি সত্যিই মনে মনে জজ হওয়ার বাসনা নিয়ে তারাপীঠে গিয়েছিলেন বাম দর্শনে। এর খানিক পরে উপস্থিত হতেই গভীর শ্রদ্ধা এবং ভক্তিভরে প্রণাম করলেন মহাপুরুষকে, তারপরে গেলেন মন্দিরে, হৃদয় মন ভরে দর্শন করলেন তারামাকে, যথারীতি পুজো দিলেন, মায়ের প্রসাদও পেলেন, সকলে বিশ্রাম করলেন মন্দির প্রাঙ্গণে, তারপরে সপরিবারে ফিরে এলেন কলকাতায়। সুতরাং একের পর এক মনীষীর যে আগমন তারাপীঠে, সেই সময় কিন্তু এই জায়গাটা কিন্তু ধন্য হয়ে গিয়েছিল, হ্যাঁ, মনীষীদের এবং তারাখাপার পাদস্পর্শে এর বাতাস, আকাশ বাতাস অনুরণিত হতো সেই সময়। আরেকজন রয়েছেন ফোনে। হ্যালো, কে আছেন? হ্যাঁ হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আপনার আমি দেখি ভালো লাগে, আপনার কথাবার্তা খুব সুন্দর লাগে,
আমি হরিয়ানা কালকা থেকে বলছি। আচ্ছা, আপনার কেউ সজলদার কাছে গিয়েছিলেন? না না না, সজলদার কাছে কেউ যায়নি, কিন্তু আমি ওনার প্রোগ্রাম দেখি, খুবই ভালো লাগে, অনেক দিন ধরে ট্রাই করছি কিন্তু আমি পাইনি ফোনে কোনোদিন। ঠিক আছে, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে, ছেলের সম্পর্কে জানবেন, বেশ বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের 25/7/1992। কত বললো? কত আমি শুনতে পাইনি। 24 তারিখ রাত্রে 2:02 হলো। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হরিয়ানা কালকা। হরিয়ানাতে? কালকা। ঠিক আছে, এর হচ্ছে মিথুন লগ্ন, মিথুন রাশি, লগ্নে চন্দ্র কেতু বসে আছে, গ্রহণ যোগ। আর কি রয়েছে? মঙ্গলবারে জন্ম। না, মঙ্গলবারে না দাদা, সোমবারে জন্ম। 25 আগস্ট তো? হ্যাঁ, আমার 24 তারিখে হয়েছিল, 25 তারিখ পড়েছে ওটা। হ্যাঁ, কিন্তু ওই 12টার পরে ডেটও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, 12টার পরে। আজকে যেমন কি বার? আজকে হচ্ছে আমাদের লগ্নে চন্দ্র কেতু বসে আছে, চন্দ্রে থাকাটা লগ্ন চাঁদা ভালো, কেতু থাকার জন্য একটু ডিস্টার্ব করবে। রবি শুক্র বৃহস্পতি এই জায়গাটায় একটুখানি ট্রাবল রয়েছে, সুতরাং চতুর্থপতি মঙ্গলের দৃষ্টি আছে। তাহলে দাঁড়াচ্ছে টেকনিক্যাল লাইনের ছাত্র, বিটেক করেছে এবং মেকানিক্যাল সাইটের পক্ষে খুব ভালো হবে। সুতরাং আপনার প্রশ্ন হচ্ছে কেরিয়ার নিয়ে প্রশ্ন, কেরিয়ার নিয়ে প্রশ্ন। লগ্নের উপর দিয়ে রাহু ছিল 1.5 বছর, রাহু আবার দ্বাদশে চলে গেছে, সুতরাং একে জিআরই টিআরই দিতে বলুন, নাহলে কিন্তু কেরিয়ারের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে। জিআরই দিক, জিআরই টয়ফেল এগুলো দিক দিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, কি বিষয়? বিবাহ সম্বন্ধে। আগে চাকরি বাকরি পাক, তারপরে ক্যারিয়ারটা হোক। আগে ক্যারিয়ার হোক, ক্যারিয়ার বলতে দাদা একটা চাকরি করে, গভর্নমেন্টের চাকরি করে, কিন্তু ক্যারিয়ার নিয়ে কি সন্তুষ্ট? হ্যাঁ, ও ব্যাংকে আছে। তো যা হোক, একে এখন টাইমটা ভালো নয়, আগে রাহুটাকে পাস করে যাক, ম্যারেজটা খুব ডিস্টার্ব রয়েছে, অষ্টমে রাহু রয়েছে, ট্রাবল রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যারা ফোন করবেন তারা 9830356463 এই নম্বরে ফোন করবেন, দেখুন টিভি স্ক্রিনে নাম্বার রয়েছে, 8910746933 নম্বরে ফোন করতে হবে, 9830409052 এই নম্বরে ফোন করতে হবে। বেশ, পরের ফোন কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কার সম্পর্কে জানবেন? বেশ, কেমন লাগছে অনুষ্ঠান, কেউ গিয়েছিল কিনা? কি বিষয়ে এসেছিলেন একটু পরিষ্কার করে বলুন, কি বিষয়ে এসেছিলেন? যে এসেছিলেন তিনি কি বিষয়ে এসেছিলেন? কিন্তু উপকার পেয়েছে আপনাকে কে বললো তাহলে? হ্যাঁ, না না, যিনি এসেছিলেন তিনি উপকার পেয়েছেন সেটা আপনাকে কে বললো? উনি বলেছেন। ওকে রাইট, আজকে কার সম্পর্কে জানবেন? আর নেই ফোন, হাতে আর সময়ও নেই, আজকে শেষ করতে হবে। আমাদের প্রোগ্রাম থাকছে আজকে সোমবার 4টার সময়, মঙ্গলবার ঠিক 9টার সময় অনুষ্ঠান আপনারা দেখবেন রাত্রেবেলায়, রাত 9টার সময়, শুক্রবার দুপুর বেলা 12:05 সজলদার অনুষ্ঠান থাকছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার সজলদাকে, নমস্কার সবাইকে।